ওয়েলকাম টু ট্রিপল নলেজ বিডি সাদা সাহেম মোরশেদ আজ যে বিষয়টি শেয়ার করব সেটি হচ্ছে টিনের তৈরি ঘরে মোবাইল নেটওয়ার্ক সিগন্যাল কম পায় কেন এটি একটি কৌতূহলপূর্ণ প্রশ্ন অনেকের মনে ঘুরতে থাকে কিন্তু এর উত্তর খুঁজে পান না আজ আমি এই বিষয়টি আপনাদের শেয়ার করব আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে ধন্যবাদ ভিডিওটি শুরু করার আগে আরেকটি রিকোয়েস্ট সেটি হচ্ছে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে এই বিষয়টি সম্পর্কে যথেষ্ট ধারণা হবে টিনের তৈরি ঘরে মোবাইল নেটওয়ার্ক সিগনাল কম পায় কেন মোবাইল ফোনের নেটওয়ার্ক সিগনাল অনেকটা রেডিও সিগনালের মতন এটি প্রথমে বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গকে বৈদ্যুতিক এবং শব্দ তরঙ্গে পরিণত করে এবং উল্টাটাও করে থাকে অর্থাৎ শব্দ তরঙ্গে পরিণত করে এবং তারপরে বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গে পরিণত হয় ফাঁসের চিত্রে বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ একটি ছবি দেখানো হয়েছে এরপরে মূল বিষয়টি একটি টিনের ঘর বিদ্যুৎ সুপরিবাহী তাই বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ এটিকে স্পর্শ করা মাত্র বিদ্যুৎ তরঙ্গে পরিণত হয় কিন্তু টিনের ঘরটি যেহেতু ভূমি স্পর্শ করে থাকে তাই অধিকাংশ বিদ্যুৎ তরঙ্গই ভূমিতে প্রবাহিত হয়ে নষ্ট হয়ে যায় পাশের যে চিত্র এই চিত্র থেকে এই কথাগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে যে একটি মোবাইল ফোনের টাওয়ার টাওয়ার থেকে যে সিগন্যালগুলো আসতেছে এই টিনের ঘরটির উপরে এখান থেকে কিছু সিগনাল ঘরের ভিতরে প্রবেশ করছে এবং কিছু সিগনাল মাটির দিকে চলে যাচ্ছে তাহলে এই টিনের ঘরের উপরে পড়ার পরে সিগনাল দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে এজন্য রুমের ভিতরে সিগনাল কম পাচ্ছে এটি হচ্ছে মূল বিষয় মোবাইল ফোনটির ব্যবহার্য বিদ্যুৎ তরঙ্গ অপেক্ষাকৃত কম থাকার জন্য মোবাইল ফোনে সিগনাল কম থাকে একই কারণে রেডিও ও টিনের ঘরে ঠিকমতো চলে না অর্থাৎ সেম কারণে টিনের ঘরের ভিতরে রেডিও ঠিকভাবে চলে না এটি ছিল আজকের বিষয় আশা করি আপনারা বুঝতে পারছেন বিষয়টি এরপরেও যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই অবশ্যই কমেন্টস করবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন অবশ্যই অবশ্যই আমার চ্যানেল ট্রিপলিং নলেজ বিডি সাবস্ক্রাইব করবেন সে প্রত্যাশায় আলাপেস।